আমরা চলে এসেছি হাওড়ার নতুন প্ল্যাটফর্মে। এখানে 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া পুরী এক্সপ্রেস ছাড়বে 10:40 এবং স্লিপার ক্লাসে ভাড়া হচ্ছে মাত্র 410 থেকে 15 টাকা। এবার চলুন আমরা ট্রেনের দিকে চলে যাচ্ছি আর আপনাদের সাথে সম্পূর্ণ ইনফরমেশান আমরা শেয়ার করব। এখানে প্ল্যাটফর্মে ঢোকার পরে কিন্তু কোনো আরটিপিসিআর টেস্টের কোনো সার্টিফিকেট বা ভ্যাকসিনের সার্টিফিকেট কেউ চায়নি। এবার চলুন আমরা উঠে পড়ছি ট্রেনে। দেখুন ট্রেনের ভেতরের কিন্তু বেডসগুলো বেশ ভালোই ক্লিন করা আছে, কোনো রকম নোংরা বা এরকম কিছু নেই। আমার মনে হচ্ছে এগুলো বেশ ভালো পরিষ্কার মেনটেন করা আছে। আমরা চলে এসেছি পুরীতে, এখন টাইম হচ্ছে 6:50। আমরা ট্রেন থেকে নেমে গেছি, এবার আমরা দেখছি এখানে কি নিয়ম আছে, এখানে কোনো পেপার কোভিডের জন্য কিছু চাইছে কি না, চলুন দেখে নিই আমরা একবার। এখানে বেরিয়েই দেখবেন সাইডে অনেক গাড়ি রাখা আছে, এখানে অটোও আছে এবং বড় গাড়িও আছে। আপনারা আপনাদের যেরকম লোক থাকবে সেই অনুযায়ী গাড়িগুলোকে ফাইনাল করে নেবেন। অটোর রেটও কিন্তু খুবই কম, কিন্তু এরা প্রথমে একটু দামাদামি করে, পরে কিন্তু অনেক কম টাকাতেই এরা কিন্তু নিয়ে যায়। এরকম গাড়িও আপনি কিন্তু 8-10 জনের জন্য একসাথে বুক করতে পারেন, এটাও কিন্তু বেশ কম রেটই পড়ে। আমরা চলে এসেছি হোটেলে, এটা একটা এসি রুম, একদম বিচের সাইডেই আমরা এই হোটেলটাতে উঠে পড়েছি। আপনারা আমার আরেকটা ভিডিও দেখে নেবেন, ওখানে আমি সব হোটেলের রেট কীরকম কী পড়ছে সব শেয়ার করে দেব। আমরা এসেই জামা কাপড় ছেড়ে চলে এসেছি বিচে, এটা প্রথম দিনের প্রোগ্রাম আমাদের। আমরা এখানে বিচে স্নান টান করে মোটামুটি তারপরে আমরা ঘরে গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে যাব জগন্নাথ মন্দিরের দিকে। আমাদের প্রথম দিনের প্রোগ্রাম হচ্ছে প্রথমে বিচ, তারপর হচ্ছে জগন্নাথ মন্দির। তো আপনারা একটু বিচের আনন্দ উপভোগ করে নিন। মেন রোড থেকে আপনারা অনেক অটো পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য, একটু বার্গেনিং করে নেবেন। এবার আমরা চলে এসেছি মন্দিরের কাছে, পুরীর মন্দিরটা এবার আপনাদেরকে পুরো দেখিয়ে দেবো। দেখুন অপূর্ব লাগছে দেখতে। মেন মন্দিরে আমরা ঢুকছি এবার, পুরীর মন্দির যেখানে জগন্নাথ দেবের পুজো হয়। এখন এরকম সাইড দিয়ে প্রচুর আপনারা দোকান পেয়ে যাবেন, আর এই বাঁদিকটা দিয়ে হচ্ছে মন্দিরে, এটা পুরো মন্দিরেরই এরিয়া। কেনাকাটি যদি করতে চান তাহলে এখানেও কিন্তু লাইন দিয়ে প্রচুর দোকান আছে। শ্রী জগন্নাথ দেবের মন্দির, আমরা এখান দিয়ে এবার এন্ট্রি নেব। এখান দিয়ে মন্দিরে ঢুকতে হয়, এখানে আপনার কাছে ডবল ভ্যাকসিনের সার্টিফিকেট চাইছে এবং আপনার ফটো আইডি প্রুফ, তা নাহলে কিন্তু একটু হ্যারাস হতে হবে, সুতরাং এই দুটো কিন্তু অবশ্যই ক্যারি করবেন। জাস্ট একটু প্রবেশ করে এই ডান দিকে কিন্তু আপনাকে জুতো, মোবাইল এবং ধারালো কোনো জিনিস থাকলে রেখে যেতে হবে, তাই বাইরে থেকে যতটা মন্দিরের দেখানো সম্ভব দেখিয়ে দিলাম। আমরা দারুণ পুজো দিয়েছি, এবার আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। এখন মোটামুটি 4:30 বাজে, এবার আস্তে আস্তে করে দেখুন দোকানগুলো খোলা শুরু করছে, বেশ অনেক রকমের কিন্তু এখানে দোকান আছে, আর বড় মার্কেটগুলো আপনাদেরকে এক এক করে আমি দেখিয়ে দেব। মার্কেট সব খুলে গেছে, এখন কিন্তু 6:30 বাজে। এবার কিন্তু আপনারা সন্ধেবেলার যে ঘোরাটা এবার কিন্তু সেরে ফেলতে পারেন, সমস্ত দোকান খুলে গেছে, অসাধারণ লাগছে, ওয়েদারটা তো অদ্ভুত। এখানে লাইন দিয়ে স্ট্রিট ফুড আছে, অনেক ধরনের স্ট্রিট ফুড এখানে অ্যাভেলেবেল আছে। এখানে সমুদ্রের মাছও আপনাদেরকে কাঁচা আপনি সিলেক্ট করে দিলে আপনাকে ভেজে দিয়ে দেবে, সুতরাং অনেক ধরনেরই এখানে সাইডে পাওয়া যায়, রোড সাইডে এবং বিচের ভেতরেও পাওয়া যায়। তো
তো আপনাদের বিভিন্ন ধরনের যে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় সেগুলো সবই আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নিন, এই হোটেল, এর নাম হচ্ছে কস্তুরী রেস্টুরেন্ট আছে, ঠিক হোটেল হচ্ছে সোনালী, এর উল্টো দিকের জায়গা দিয়ে নামলে পরেই। আর এখানে বিচের মধ্যেই কিন্তু আপনাদের র ফিশ পাওয়া যাচ্ছে, যেটা আপনাদেরকে দেখুন ভেজে দেখিয়ে দেবে, দিয়ে দেবে যেরকম চাইবেন। দেখুন এখানেও র ফিশ পাবেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিনে নিতে পারবেন। বিভিন্ন ধরনের রেট আছে, আপনারা আপনাদের পছন্দ মতো কিনে নেবেন। বিচের মধ্যে একটু খাওয়া দাওয়া করে আপনারা যদি চান কিছু কেনাকাটি করবেন তাহলে কিন্তু করে নিতে পারেন। তাহলে আজকে অনেকটা টাইম পাওয়া যাচ্ছে সন্ধ্যাবেলা, যারা কিছু কেনাকাটি করতে চাইবেন তারা আজকে প্রথম দিনে করে নিতে পারেন। তাহলে প্রথম দিনে সমুদ্র, তারপরে হয়ে গেল আমাদের জগন্নাথ মন্দির, তারপরে পেট পুজো করে নিয়ে সন্ধ্যাবেলায় দোকান খুলে যাচ্ছে সমস্ত। চলে আসুন বিচে, একটু খাওয়া দাওয়া করুন, যা কেনাকাটি করার আছে একটু কেনাকাটি করে নিন। হয়ে গেল প্রথম দিনের প্রোগ্রাম আমাদের। এই দোকানগুলো কিন্তু সম্পূর্ণই বিচের ওপরে, ডান দিকে সব দোকানগুলো রয়েছে। এখানে আপনি দামাদামি কিন্তু অবশ্যই করতে হবে, কোনো ফিক্সড রেট নয়, সুতরাং দামাদামি করে আপনারা আপনাদের পছন্দ মতন জিনিস কিনে নিতে পারেন। দ্বিতীয় দিন সকালবেলা আমরা চলে এসেছি মোহনাতে মাছ ধরা দেখতে। এখানে দেখুন মাঝিরা বেশ মাছ টাছ ধরে নিয়ে ফেরে এবং সেগুলো এরা বিক্রি করে। তো আপনারা এখান থেকেও চাইলে বেশ কিছু টাটকা মাছ কিনতে পারেন। তো চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন মাছ ধরা হচ্ছে। কত করে বলার বাচ্চা? হ্যাঁ, ওই কটা মাত্র 200 টাকা। মাছ কিনে নিয়ে ভাবছেন কোথায় কাটাবো, সাইডে লাইন দিয়ে বসে আছে। এখানে আপনারা দরাদরি করে মাছ কাটতে দিয়ে দিন। ফ্রেশ মাছ, এরা কিন্তু বেশ সুন্দর কেটেও দিচ্ছে, ওই 50 টাকা 60 টাকা করে নিচ্ছে। কারণ এখানে অনেকে অনেকটাই মাছ কিনছে, কোনো কেজি ফেজি নেই। দেখুন এখানে ভাগা করে কিনতে হয়, কিনে নিয়ে সব দামাদামি করে কাটিয়ে নেবেন। সকালবেলা মোহনাটা কিন্তু বেশ ভালো লাগলো। আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, সামনেই বাজার আছে, আপনারা চাইলে ওখান থেকেও মাছ কিনে নিয়ে রান্না করিয়ে নিতে পারেন। হোটেলেই যে আপনাকে খেতে হবে এরকম নয়, এখানে বিভিন্ন জায়গায় মাছ রান্না করে দেয়, মাছ মাংস ডিম যেরকম চাইবেন রান্না করে দেয়। সামনে বাজার আছে, সেটাও দেখিয়ে দেব, কিনে নিয়ে এসে আপনি বিভিন্ন দোকান থেকে রান্না করিয়ে নিতে পারেন। দেখিয়ে দিলাম, এইটা হচ্ছে বাজার, এখান থেকে আপনারা মাছ সবজি সমস্ত কিছু কিনে আপনারা রান্না করে খেতে পারবেন। চলুন আর একটু ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরে সবজি সব ধরনেরই বাজার এখানে রয়েছে। মাংসের দোকান, এখান দিয়ে মাছের বাজার, আর বাঁদিকে লাইন দিয়ে মাংসের দোকান। আপনারা কিনে নিয়ে নিজেদের মতো রান্না করে নিতে পারেন। আর পমফ্রেট, এই পমফ্রেট
কত গো? হ্যাঁ আর চিংড়ি চিংড়ি মাছ 500 টাকা, ইলিশ মাছ 800 টাকা কিলো। দেখুন এতগুলো কাঁকড়া 200 টাকা। এই হচ্ছে বাজার, আর ঠিক বাজারের পাশেই এখানে এই এইটা হচ্ছে রান্না করা যায়। এখানে একদম সস্তায় আপনারা এখানে জ্যান্ত জিনিস মাছ কিনে একদম ফ্রেশ দিয়ে দেবেন, এনারা রান্না করে আপনাদেরকে দিয়ে দেবে। দেখুন পার কেজি চাল রান্না করাচ্ছে আমাদেরকে বলছে 80 টাকা রেট। এবার মাছটা মাছের উপর ডিপেন্ড করছে, যেরকম ধরনের মাছ, কাঁকড়া, ইভেন এখানে স্পেশাল যেটা হয় সেটা হচ্ছে কাঁকড়া। কাঁকড়া রান্নাও কিন্তু উনি করে দেবে, বলেছে একদম 1 নম্বর। তো দেখা যাক, আমরাও আজকে একবার ট্রাই করছি এখানে। তো আপনাদেরকে এটা বলে দিলাম, আপনারাও যদি কোনো হোটেল থেকে না খেতে চান, একদম বাজার থেকে ডাইরেক্ট ফ্রেশ মাছ মাংস কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে রান্না করাতে পারেন, অথবা এরকম ধরনের প্রচুর রান্নার লোক আছে, কিন্তু এনারা শুনেছি বেশ নাম করা আর রেট কিন্তু খুবই কম। এবার একটা জিনিস বলি, যে পুরীতে যেটা বিখ্যাত সেটা হচ্ছে খাজা, সেটা কিন্তু একটু দেখে কিনবেন। কাকাতুয়া নামে কিন্তু অনেক দোকান আছে, সেটা একটু যাচাই করে নেবেন। কাকাতুয়া আছে, গাঙ্গুরাম আছে, গাঙ্গুরামেও বেশ ফিক্সড রেট, সেখান থেকেও কিনতে পারেন। সেকেন্ড দিন সকালবেলা প্রথমে মোহনা, তারপরে বাজার, সব ঘুরে ঠুরে এবার আমরা চলে এসেছি বিচে। বিচে দেখুন এখানে উট রয়েছে, আপনারা চাইলে উটও চড়তে পারেন, একসাথে 3-4টে বাচ্চাও বসতে পারে, কিন্তু দামাদামি করে নেবেন। সুতরাং আপনারাও উটে চড়ে কিন্তু মজা নিতে পারেন। দেখুন জয় জগন্নাথের একটা মন্দির বিচের পাশে, এখানে পুজো হচ্ছে সন্ধ্যেবেলা। এবার তৃতীয় দিন আমরা বেরিয়ে পড়েছি নন্দনকানন, ধবলগিরি, কোণারক মন্দির এগুলো ঘুরতে। একটা গাড়ি বুক করে নিয়েছি, আপনারাও দামাদামি করে গাড়ি বুক করে নেবেন। আমাদেরকে গাড়িওয়ালা প্রথমে সকালবেলা 7:30 সময় নিয়ে বেরিয়েছে, নিয়ে এসছে এরকম একটা হোটেলে ব্রেকফাস্ট করতে। এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব, ব্রেকফাস্ট করে নিয়ে আমরা চলে যাব কোণারক মন্দিরের দিকে। অনেক জায়গাতেই ঘোরার আছে, চন্দ্রভাগা বিচও আছে প্রথমে, কিন্তু জানি না যা ওয়েদার প্রচণ্ড গরম, কীরকম কতটা ঘুরতে পারবো জানি না। এটা হোটেলের ভেতরে যেখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, ভেতরটা খুব সুন্দর, তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম। দেখুন সবেদা গাছ। আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচে, এখানে সাইড দিয়ে কাজু বাদামের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে কাজু বাদামও দামাদামি করে কিনতে পারেন, কিন্তু প্রচণ্ড হিট, প্রচণ্ড রোদ, তবুও আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচে। তো দেখে নিন চন্দ্রভাগা বিচ, এরকম মোটর সাইকেল পাওয়া যায়, আপনারা চাইলে সেটাও চালাতে পারেন। এটা হচ্ছে পুরীর বিখ্যাত সান টেম্পল, কোণারক মন্দির। ভিজিটিং আওয়ার্স দেখেছেন তো 5টা অবধি, ফ্রাইডেতে ক্লোজড। এবার এই টেম্পলের এখান থেকে এন্ট্রান্স শুরু হচ্ছে। অসাধারণ মন্দিরটা লাগলো, এখানে বেশ ভালো ভালো ফটো তোলারও ফেসিলিটি আছে, আপনার মোবাইলে এখন ছবি তুলে দিচ্ছে, 3টে ছবি তুললে 10 টাকা নিচ্ছে, 20 টাকা নিচ্ছে। চলে এসেছি আমরা আজকে এখন নন্দনকাননে,
ফেমাস জায়গা পুরীতে। এখানে সাফারিও হয়, কিন্তু তার জন্য আমরা এখন গাড়ির সাথেও কথা বলছি, ভেতরে আপনারা জঙ্গল সাফারিও করতে পারেন, ভীষণ ভালো লাগবে বাচ্চাদের। অন্য কোথাও যান না যান, আমি বলবো নন্দনকাননে অবশ্যই একবার আসবেন। বাইরে থেকেও অনেকে আপনাকে ধরবে টিকিট ফিকিট কাটার জন্য, কিন্তু আপনারা একদমই তা করবেন না। ভেতরে দেখুন, এখানে কাউন্টার আছে, এখানে লোক আছে, কথা বলে নেবেন এবং বলে নিয়ে আপনাদের যেরকম যেরকম চড়ার আছে সেরকমভাবে কাউন্টার থেকে টিকিট কেটে নেবেন। মাস্ক কিন্তু মাস্ট, মাস্ক ছাড়া কিন্তু ঢুকতে দেবে না। দিস ইজ আ ফেমাস জুওলজিক্যাল পার্ক নন্দনকানন। একবার পুরীতে আসলে অবশ্যই এখানে ফ্যামিলি নিয়ে একবার এসে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। না ঢুকতেই আমরা একটা পশু দেখা পেয়ে গেছি। মোবাইল কেড়ে নেয় কিন্তু এরা। অসম্ভব হিট রোদ, তাই জন্য আমরা আজকে আরো দু তিন জায়গায় গেলাম না ধবলগিরিতে। তো আমরা চলে এসেছি নন্দনকাননে, ভেতরটা দেখুন অসাধারণ। এবারে গাইড আমাদের নিয়ে যাচ্ছে এরকম বাসে উঠিয়ে, অল্প অল্প করে জায়গা আমাদের ঘোরাবে। এবার আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে। এই দেখুন এবার আমাদের নন্দনকানন আপনাকে ওয়েলকাম করেছে স্পটেড ডিয়ার নিয়ে। স্পটেড ডিয়ার চিতল হরিণ বা স্পটেড ডিয়ার, ছেলেদের সিং হয় মেয়েদের সিং হবে না। এই হরিণ গুলো প্রতি বছর সিং থেকে মারপিট করে ভেঙে যাবে, ফের নতুন গজা হবে। আর এই হরিণটাকে নিয়ে বাল্মীকি ঋষি যে রচনা লিখেছিল আমাদের হিন্দু লোকের সবথেকে বড় গ্রন্থ, যেটা আছে রামায়ণ, যার জন্য সীতা হরণ হলো, লঙ্কা ধ্বংস হলো। আর পেছনে আছে নীলগাই, ও পাশ থেকে দেখতে পাবো নীলগাই। চুপ, গাই মতন সিংহ, গাই মতন পাও, জঙ্গলের হরিণ, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশে ক্ষেত গুলো নষ্ট করে প্রচুর। ওই জন্য বিহার সরকার 2016 এগুলোকে মারতে পারমিশন দিয়েছিল, তাকে মেন এই ছবিটা দেখ আগে, এবার এটাকে খোঁজ ওই পেছন দিকে। সুপার সুপার, দেখে নে উপরটা দেখ। এর নাম হচ্ছে স্কুইরেল মাঙ্কি, দাঁড়া স্কুইরেল মাঙ্কি। গাছের ডালটা একটু লক্ষ্য করুন, না দেখতে পাবে। দক্ষিণ আফ্রিকা কালেকশন, ওনাদের আয়ু আছে 35 বছর, খাদ্য আছে ভ্যারাইটি ফ্রুট, মিস্টার জুলু ওনাদের বউ আছে পপেটা, রুমে আছে, আর একটা ছোট মেয়ে আছে দুর্গা, আর একটা বড় মেয়ে রাখি সাবন। এই রাখিকে ডিসেম্বরে আমরা বিয়ে দিয়ে দেবো, ব্যাঙ্গালোর চলে যাবে। শিম্পাঞ্জি আমি দেখতে পেয়ে গেছি, ওই যে মামি নিচে বসা, নিচে নিচে বসা। কি খাবে কি খাবে কি খায়? এগুলো চিপস কুরকুরে এই সমস্ত খায় এগুলো?
মুক্তা বাড়িয়ে আছে ভেতরের মধ্যে ট্রিঙ্কেট স্নেক ভেতরে ভর্তি এই যে ভেতরটার মধ্যে পেঁচিয়ে বসে আছে ক্রোকোডাইলটা দেখ উঠে উঠে আসতেও পারে এবার আগে বাসে করে যাবো জঙ্গল সাফারি এখন স্টার্ট হচ্ছে জঙ্গল সাফারি ভীষণ ফেমাস টাইগার লায়ন বিয়ার হার্বিভোর এবারে এই বাসটা করে আমরা জঙ্গল সাফারি করতে যাব এটা হচ্ছে আমরা থাকব তখন এই বাসের ভেতরে আর বাদ বাকিরা পশুরা সব ছাড়া কিন্তু প্রথমে আমরা কি দেখতে পাবো এবার আমরা পুরো জঙ্গলের মাঝখানে আমরাই খাঁচার মধ্যে বন্দি আর চারিদিকে খোলা এই জন্য পুরো বাসের মধ্যে দেখুন এরকম নেট মতন করে দেওয়া আছে গোড়াতে শুয়ে আছে ওই যে কান নাড়াচ্ছে মাথা নাড়াচ্ছে দেখতে পাচ্ছ না একটু দাঁড়াও ভাতলার পর খাসির মাংস দিয়ে ভাত দিয়ে ঘুমোচ্ছে ওরা আফ্রিকান লায়ন এবার আমরা বাঘের সাফারি হয়ে গেল টাইগার সাফারি এবার আমরা যাচ্ছি লায়ন সাফারিতে দারুন দারুন হাঁটছে দারুন হাঁটছে এই তো এই তো লায়ন একটুখানি দাঁড়ান এখন ও খোলা আমরা খাঁচায় ও গ্রেট গ্রেট দুটো দুটো লাইন আচ্ছা একটা যাই হোক শুরুতেই দেখা হয়ে গেছে ওই তো কি সুন্দর বসে আছে দেখে যা পিপি মনে দেখেছিস দারুন পেছনে লায়ন হয়ে গেছে টাইগার হয়ে গেছে এবার বিয়ার শুরু হচ্ছে হ্যাঁ ওই যে বিয়ার সাফারি লেখা সাইডে কমপ্লিট হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়ছি নন্দনকানন ঘুরে আমরা এবার ফিরে যাচ্ছি হোটেলে আজকে রাত্রি আমাদের 10:40 ট্রেন আছে সুতরাং আজকেই আমরা ট্রেনে উঠে পড়ব আজকে আমাদের 3rd দিনের প্রোগ্রাম শেষ আমরা এখন হোটেলে ফিরে যদি কিছু টাইম পাই তাহলে আমরা একটু কেনাকাটি করব দেখুন এই মার্কেট এখান থেকে আমরা একটু টুকটাক কিছু কেনাকাটি করে চলে যাব আজকে স্টেশনে কেমন লাগলো পুরী বিশাল ভালো লেগেছে সমুদ্র কেমন লাগলো অনেক ভালো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নতুন ভিডিও